এমপি আনার হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সন্দেহভাজন যুবক কষাই জিহাদ হাওলাদারকে ফের চোদ্দ বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে ভারতের আদালত শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত জেলা ও দায়রা আদালত এই নির্দেশ দেয় যদিও এদিন আদালতে উপস্থিত করা হয়নি অভিযুক্ত জিহাদ হাওলাদারকে বর্তমানে তিনি দমদমের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন সেখান থেকে ভিডিও কনফারেন্সে আসামির সঙ্গে কথা বলে তার বক্তব্য শোনেন এবং পরবর্তী হাজিরার দিন ধার্য করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভঙ্কর বিশ্বাস সেক্ষেত্রে আগামী পাঁচ জুলাই ফের তাকে আদালতে তোলা হবে এদিকে জানা গেছে বাবার হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নিতে আগামী এক সপ্তাহের মধ্যে কলকাতা যেতে পারেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদোস ডরিন ভারতীয় যে পদ্ধতি আছে সেটা হচ্ছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসামির সঙ্গে ডাইরেক্ট ম্যাজিস্ট্রেট কথা বলেন এবং তার বক্তব্য শোনেন এবং সে সমস্ত বক্তব্য শুনে ওনার বেল পিটিশন রিজেক্ট করে পাঁচ সাত দু হাজার চব্বিশে ওনার নেক্সট ডেট ফিক্স আপ করেছেন সিএম যেহেতু এই মুহূর্তে এখনো পিসিতে আছে পিসির থেকে রিটার্ন আসলে এর কাছ থেকে কতটা ডেভেলপমেন্ট হচ্ছে সেইটাই দেখার বিষয়